পিরোজপুরের সরুপকাঠি উপজেলা সদর থেকে 6 কিলোমিটার পূর্বে আটঘর খাল। বর্ষা মৌসুমে এই খাল সহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে জমজমাট হয়ে ওঠে নৌকার হাট। একসময় সুন্দরী কাঠ দিয়ে এসব নৌকা তৈরি হতো, এখন সুন্দরী কাঠ দুষ্প্রাপ্য হওয়ায় কড়াই, চম্বল ও মেহগনি কাঠ দিয়ে তৈরি করা হয়। পেয়ারা, সবজি ও নার্সারি চাষের কাজে স্থানীয়দের এই মৌসুমে একমাত্র বাহন হল নৌকা। নৌকা তাই এই এলাকায় মানুষের কাছে শিল্প হয়ে উঠেছে। প্রায় 80 বছর ধরে চলা এসব হাট থেকে আটঘর কুড়িয়ানা গ্রামের প্রায় 10,000 মানুষের জীবিকা নির্বাহ হয়। 3 বছর পর্যন্ত এই নৌকা করাই, বিভিন্ন পথে নৌকা করাই, মোটামুটি আর কি সংসার চালাই। সপ্তাহে প্রতি শুক্রবার নৌকার হাট বসে, দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা। প্রতিটি নৌকা 1500 থেকে 5,000 টাকায় কেনা বেচা হয়। নৌকার পাশাপাশি বিক্রি হয় বৈঠাও, 4-5 লক্ষ টাকারও বেচা কেনা ডেলি হয় ইনশাল্লাহ। এখন কেজি 150 টাকা, এখন 2,000 টাকা, আর 3,000 টাকা। তবে শুধু নৌকা কিনতেই নয়, ইদানিং নয়নাভিরাম এ হাট দেখতে আসেন অনেকে। বহুযুগের ঐতিহ্যবাহী এ ব্যবসা টিকিয়ে রাখা ও হাটকেন্দ্রিক পর্যটন শিল্পের প্রসারে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি ইজারা মূল্য কমানোর দাবি সংশ্লিষ্টদের। রত্নজামান, 21 টেলিভিশন।